हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल। हमें सबाई जानी गत दो दिन आगे पश्चिम बंग सरकार शिक्षा दफ्तर एक निर्देशिका जेखने प्राथमिक विद्यालय पीटीआर सूत्र देखिए शिक्षक तुले नवार निर्देश देवा हुए शिक्षक के बदली कर देवार निर्देश देवा हुए। हमें सबाई जानी सेखने जे सेखने 2009 साले राइट टू एजुकेशन टू फ्री एंड कम्पालसरि एजुकेशन सूत्र से लेखा 30:1 30:1 सूत्र देखिए प्राथमिक विद्यालय शिक्षक शिक्षिका ट्रांसफार करान एक निर्देश एस निर्देश फले प्रत्येक प्राइमरि विद्यालय प्रत्येक प्राथमिक विद्यालय एक असंतोषे दाना बांधे तर कथा जेहेतु हाईस्कुल क्लार थे करणिक थे তাই সেখানে বিদ্যালয়ের সমস্ত কিছু কাজ বা মিড ডে মিলের কাজগুলো দেখাশোনা হিসাব রক্ষণ সমস্ত কিছু তার ক্লার্ককে রাখতে হয়। কিন্তু প্রাইমারি স্কুলে যেহেতু ক্লার্ক থাকে না, তাই প্রাইমারি স্কুলে যিনি টিআইসি হন বা প্রাইমারি স্কুলে যিনি প্রধান শিক্ষক হন, তাই কিন্তু সমস্ত ভারই তাকে মিড ডে মিলের সব কিছু বাজার করতে হয়, প্লাস তাকে মিড ডে মিলে তাকে হিসেবে রাখতে হয়। ফলে তিনি পাঠদান করে তো তার পক্ষে সম্ভব হচ্ছে না। এর ফলে একটি বিদ্যালয় যদি 30:1 এরকম রেশিও থাকে, একটি বিদ্যালয় যদি 90 জন থাকে, তা সেখানে 3 জন শিক্ষক পাও, তা 3 জন শিক্ষক যদি সেখানে পাওয়া থাকে, তার মধ্যে একজন হবে প্রধান শিক্ষক মহাশয়, যিনি মিড ডে মিল নিয়ে এবং মিড ডে মিলের পেপার নিয়ে ব্যস্ত থাকবেন, বা তিনার পক্ষে পাঠদানের সম্ভব করা বা পাঠদান করা অসম্ভব। তাহলে বাকি রইল 2 জন শিক্ষক। তা 2 জন শিক্ষকের প্রতি একটি বিদ্যালয়ে প্রাক প্রাথমিক প্রাথমিক মানে 1, 2, 3, 4 আবার 5, তাহলে এই যে প্রাক প্রাথমিক হলো 1 হলো 2 হলো 3 হলো 4 হলো 5, এই যে 6টি সেকশান বা 6টি ক্লাস, এই 6টি ক্লাসের জন্য 2 জন শিক্ষক। আবার যে সমস্ত বিদ্যালয়ের ছাত্র সংখ্যা 47 কিংবা 48 কিংবা 50 কিংবা 60-এর নিচে, সেখানে কিন্তু শিক্ষক পাওয়া যাবে 2 জন। তার মধ্যে একজন থাকবে প্রধান শিক্ষক মহাশয়, যিনি ব্যস্ত থাকবেন নানা রকম পেপার ডকুমেন্টে বা মিড ডে মিল নিয়ে, আর একজন শিক্ষকের পক্ষে 6টা ক্লাস রান করা খুবই কঠিন। তাই এটি সম্পূর্ণ আনসায়েন্টিফিক বলে সমস্ত প্রাথমিক শিক্ষকদের অভিযোগ। এবার এর ফলে কিন্তু সরকার চাইছে যে যেমন জুনিয়র হাইস্কুলে চালু করেছে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার, যে জুনিয়র হাইস্কুলগুলোকে এক প্রকার বন্ধ করে দিয়ে জুনিয়র হাইস্কুলের শিক্ষক শিক্ষিকাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার এই তকমা দিয়ে তাদের জেলায় বা বিভিন্ন স্কুলে যেখানে ডেফিসিয়েন্সি আছে শিক্ষক শিক্ষিকা, সেখানে ওই সমস্ত শিক্ষক শিক্ষিকাকে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে। ওই একই প্রসেস নেওয়া হয়েছে প্রাথমিক বিদ্যালয়ে, কারণ এমনও কিছু প্রাথমিক বিদ্যালয় আছে যেখানে শিক্ষক শিক্ষিকার সংখ্যা 6 জন 5 জনও আছে। আবার এমন কিছু প্রাথমিক শিক্ষক মানে প্রাথমিক স্কুল আছে যেখানে যেখানে শিক্ষক শিক্ষিকার সংখ্যা 1 জন, অর্থাৎ টিআইসি বা হেডমাস্টার যাকেই আমরা বলি তিনি 1 জন কিংবা 2 জন। তার জন্য পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর এই সিদ্ধান্ত নিয়েছে যে বিভিন্ন স্কুল থেকে সারপ্লাস টিচারকে তুলে নিয়ে যে সমস্ত স্কুলে ডেফিসিয়েন্সি সেই সমস্ত স্কুলে ইনস্টল করা হবে। এবং এখানেই সমস্ত কিছু বিপত্তির দানা বাঁধছে, তাহলে এতে স্কুল চালানো কী করে হবে? তো ফ্রেন্ডস, এটা আমাদের দেখার যে পরবর্তীকালে এই প্রাথমিক স্কুলে যে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার, এর ফলে কীরকম রিয়াকশান হয় বা কীরকম মানে শিক্ষার পক্ষে মঙ্গল হয় কিংবা মঙ্গল নাকি অমঙ্গল হয়, এটা আমাদের সামনের দেখার বিষয়বস্তু। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে আমাদের ভিডিও। চলো এখন আমার চ্যানেলের প্রথম বিকেল 4:09 উত্তর শ্রেণী প্রত্যেকটা প্রশ্নের পুঙ্খানুপুঙ্খ উত্তর পাওয়ার জন্য আজ পর্যন্ত ভালো থাকুন। হ্যাভ এ গুড ডে। থ্যাংকস।